এখন আমরা অন্য আরেক জায়গায় ঘুরতে এসেছি। এই জায়গাটার নাম রানীশঙ্কর রাজবাড়ি। এই গেটের ভেতর দিয়ে ঢুকবো আমরা। এখানে একটা পুকুরের মতো আছে ছোট। সবাই আগে আগে যাচ্ছে। এগুলো অনেক পুরনো, অনেক বছরের পুরনো রাজবাড়ি ছিল। এখন হয়তো লাগানোর দরকার হাজার বছরের পুরনো মনে হয়নি, তা না? অনেক পুরনো, এইটাই সেই রাজবাড়ি ছিল। আমরা ভিতরে যাব। এখন ভৌতিক বাড়ি হয়ে গেছে। হাজার বছরের পুরনো সেই রাজবাড়ি এখন ভৌতিক বাড়িতে পরিণত হয়ে গেছে। একটু ভিতরে গিয়ে দেখি। সেই পুরনো বাড়ি এখানে সিঁড়ি ছিল না, লোহার সিঁড়ি ছিল। আগের দিনের রাজবাড়ি কিভাবে বানানো হতো এই ভিতরে। ভেতরের অংশ ভেতরের মাঠের মতো ছিল, আর চারিপাশে বিল্ডিং করা ছিল। এখন ভূতের বাড়ি হয়ে গেছে রাজবাড়ি। মাঠের ভেতরে কি যাওয়া যাবে? ভেতরে গিয়ে কত বড় বাড়ি ছিল, অনেকগুলো রুম ছিল। সেই সময় বাড়িটা পুরো জমজমাট অবস্থায় ছিল, তাই না? কি ডেকোরেশন করা ছিল, আর এখন কি অবস্থা? আমি এখন এই মাঠে, বাড়ির মাঠের ভিতরে গিয়ে চারপাশটা ভিডিও করব। এই যে মাঠে চলে আসছি। এটা খোলা মাঠ ছিল, অনেক সুন্দর ছিল সেই সময়, না? হুম,
পড়ে যাওয়ার কোনো উপায় নাই। মজা লাগতেছে না? এত দূরে কষ্ট করে আইসা। চলো এখানে নামবা। নিজের লাভ দিয়ে আসো। এই নাহিয়ান, অনেক মৌমাছি, আমাদের যেতে হবে এখান থেকে। অনেক মৌমাছি কামড় দিতে পারে। এখানে মৌমাছি বাসা বেঁধেছে, মধু জমাচ্ছে। মৌমাছির চাক অনেক বড় হয়েছে। মৌমাছির চাক ওই যে এখানে এসে দেখতে হবে, ওই যে ওখানে। ওখানে ওইখানে গিয়ে বট গাছ জন্ম হয়েছে, কত বড়। আমার মা বাপ গুলা বলতে পারছিল, বলতে পারবে, রাজা গুলাকে দেখছিল, দেখছিল, হ্যাঁ দেখছিল, আমরা বলতে পারি। আরে বাড়িটা এখন মানে অবস্থা হয়ে যাচ্ছে কি, মানুষ কি মানে করতেছে না মানুষগুলো? এই বাড়ির যারা ছিল তাদের বংশধর গুলো কোথায়? ওনারা ওই রাতে চলে গেছে ভারতে মিলে, ইন্ডিয়া চলে গেছে। গেটে সব খুলে কি অবস্থা হয়েছে, সিঁড়িগুলো খুলে নিছে না? মানে যে যতটুকু পারছে নিয়ে যেতে নিয়ে গেছে। লোহার গেট ছিল, ওগুলো আমরা দেখছি। লোহার গেট গুলো নিয়ে গেছে না? সিঁড়িগুলো তো খুলে। এগুলো কি ছিল বলতে পারেন? এগুলো তো হয়তো খিদে ছিল। আলা মানে এই রাজার নাম কি ছিল? টঙ্কনাথ চৌধুরী। এই রাজবাড়ির রাজার নাম ছিল টঙ্কনাথ চৌধুরী। তাদের বংশধররা ভারতে চলে গেছে। এই বাড়িটা মনে হয় যারা দায়িত্বে সিকিউরিটি কাজ করতো তারা, প্রহরী ছিল, তারা বাস করতো হয়তো অনেক দেশ থেকে দেখতে আসে। এটা এখন তো ছাদই নেই, উঠবে কিভাবে? মানে দোতলার তো ই নেই যে দাঁড়াবে কোথায়। হ্যাঁ ভাঙে ফেলছে, ভেঙে ফেলছে না? লোহার ই ছিল, লোহার বিন মতো। এখন বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ ওইগুলো খুলে নিছে, ছাদগুলো পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সৌন্দর্য।
সবাই দেখছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ওই যে বলতেছে কোন জায়গায় মা কই মৌচাকের বাসাটা, হ্যাঁ কই ও এই যে দেখতে পেয়েছি ওই যে এই যে মৌচাকের বাসাটা, লাল পিঁপড়া থাকবে, সুন্দর লেক পুকুর ধার কি সুন্দর, গাছগুলোর নাম যেন কি, সৃষ্টি গাছ মনে হয়, এখান দিয়ে দেখতে পারবো না ওই পাশে যেতে হবে, কত বড় বড় গাছ, চলো চলো যাই দেখি, চলো যাই দেখি।